10 নভেম্বর ছিল ঢাকায় সিনেমার সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। তবে এবারের জন্মদিনটি নায়িকার জন্য খুব বেশি শুভ হয়নি। মিমের জন্মদিনের প্রথম প্রহরে তার পরানো দামাল সিনেমার নায়ক শরীফুল রাজকে জড়িয়ে একটি পোস্ট করেছেন নায়িকা পরি মনি, জানিয়ে রীতিমতো সরগরম সবিজ পাড়া। এদিকে নানা আলোচনা সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে কয়েক ঘন্টা চুপ থাকলেও অবশেষে নাম প্রকাশ না করে মুখ খুলেছেন মিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন নায়িকা। মিম তার দীর্ঘ ওই পোস্টে লেখেন, পরানো দামাল সিনেমার আকাশ ছোঁয়া সাফল্য তাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে সবাই। তিনি আপ্লুত অভিভূত, বলতে পারেন জীবনের সেরা সময় পার করছেন তিনি। ঠিক এই সময়ে একটা পক্ষ তার পথচলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। মন গড়া মিথ্যা বানোয়াট কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানিয়ে মিম বলেন, তিনি জানেন তার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কি, বেড়ে উঠেছেন কোন ধরনের পারিবারিক আবহে, তার চারপাশটা কেমন, এখন যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই তাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছেন তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। মিথ্যা তথ্য ছড়ালে মামলার হুমকি দিয়ে মিম বলেন, আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি তাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন তিনি। এর আগে 9 নভেম্বর দিবাগত রাত 2টার পর ফেসবুকে স্ট্যাটাস দেন পরি মনি। সেখানে তিনি রাজ মিমের 2 সিনেমার পরিচালক রায়হান রাফিককে দালাল বলে আখ্যা দেন। মিমকে ট্যাগ করে পরি মনি লিখেন, মিম নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল,